বন্ধুরা, শিবপুরাণ অনুসার যদি আমরা শ্রাবণ সোমবারে ভক্তি সহকারে মহাদেবের পূজা অর্চনা করি এবং তারপরে যদি আমরা শ্রাবণ সোমবারের ব্রতকথা শুনি, তবেই বন্ধুরা আমাদের এই পুজো সম্পূর্ণ হয়। কিন্তু বন্ধুরা, এই ব্রত কখনোই আমাদের অর্ধেক শুনতে নেই, তাই অবশ্যই কিন্তু বন্ধুরা এই ব্রতকথাটি সম্পূর্ণ শুনতে ভুলবেন না। কারণ বন্ধুরা, শিবপুরাণ অনুসার এই ব্রতকথাটি আমাদের কানে শোনা মাত্রই আমাদের জীবন থেকে সকল দুঃখের নাশ হয়, মনে জাগে এক অপার শান্তি, ভগবান শিবের কৃপা আমাদের জীবনে এসে পড়ে। তাই অবশ্যই কিন্তু বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখতে ভুলবেন না। আমি আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ, আপনারা যারা এই চ্যানেলে নতুন এসেছেন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটিকে অলে সেট করে দিন এরকম নিত্য নতুন ভিডিও প্রতিদিন দেখার জন্য। ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক করে নিজের আপনজনদের সাথে শেয়ার করতে ভুলবেন না, যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়। তাহলে চলুন আজকের ভিডিও শুরু করা যাক। বন্ধুরা, অনেক সময় আগেকার কথা, প্রাচীনকালে এক ধনী ব্যবসায়ী ছিলেন। তার কোনো কিছুতে কোনো অভাব ছিল না, দূর দূরান্তের মানুষ তাকে এক নামে চিনত। কিন্তু তবু বন্ধুরা, তার মনে কোনো শান্তি ছিল না। আসলে বন্ধুরা, তারা নিঃসন্তান ছিলেন। কিন্তু হঠাৎই একদিন ঈশ্বরের কৃপায় তারা জানতে পারেন সোমবার ব্রতের মাহাত্ম্য। তাই তারা প্রত্যেক সোমবারে ভগবান শিবের মন্দিরে গিয়ে ভক্তি সহকারে ও পুরো নিষ্ঠার সাথে ভগবান শিবের পুজো আরাধনা করতেন। এই দেখে মাতা পার্বতী একদিন ভগবান শিবকে বলেন, প্রভু, তোমার এই ভক্তকে তুমি এত কষ্ট কেন দিচ্ছ? তুমি কেন তার মনের ইচ্ছা পূর্ণ করছো না? তখন ভগবান শিব বলেন, হে মহামায়া, তুমি তো সব জানো। প্রত্যেক প্রাণীকে তার কর্মের অনুসার এই জন্মে তাকে তার কর্মের ফল ভোগ করতে হয়, তাই সেই ব্যবসায়ীও তার পূর্বজন্মের কর্মের ফল ভোগ করছে। তখন মাতা পার্বতী বলেন, প্রভু, আপনার কাছে তো কখনোই কোনো কার্যই অসম্ভব নয়। আপনি পাপীদেরও ক্ষমা করে দেন, তবে কেন আপনার এই ভক্তকে পূর্বজন্মের পাপ থেকে ক্ষমা করে তার মনোবাসনা পূর্ণ করছেন না? এই কথা শুনে ভগবান শিব সেই ব্যবসায়ীকে পুত্র সন্তান হওয়ার বরদান প্রদান করলেন। কিন্তু সাথে তিনি এটাও বলেন যে তোমার সন্তান মাত্র 12 বছরই বাঁচবে। তাই কিছুদিন পর ভগবান শিবের কথা অনুসার সেই ব্যবসায়ীর এক পুত্র সন্তান হয়। কিন্তু সেই ব্যবসায়ী জানত যে তার সন্তান বেশি দিন বাঁচবে না। যখন তার সন্তানের বয়স 11 বছর হয় তখন তার মামার হাতে প্রচুর টাকা দিয়ে তাকে কাশিতে পাঠিয়ে দেয়। সাথে এটা বলে, রাস্তায় যত গ্রাম শহর পড়বে সেখানে যজ্ঞ করে ব্রাহ্মণদের ভোজন করিয়ে তাদের অবশ্যই দক্ষিণা দিতে। ফলে বাবার কথা অনুসার তারা দুইজনে কাশির উদ্দেশ্যে রওনা দেয়। রাস্তায় তারা এমন একটি নগরে পৌঁছায় যেখানে এক রাজার কন্যার বিবাহ হচ্ছিল। কিন্তু রাজকন্যার যার সাথে বিবাহ হওয়ার কথা ছিল সেই ব্যক্তির একটা চোখ ছিল অন্ধ। কিন্তু সেই কথা রাজকন্যার বাড়ির কেউই জানত না। তাই সেই ছেলের বাবা ঠিক করে যে এই রাস্তায় দেখা ছেলেটিকেই তার নিজের ছেলে বলে রাজকুমারীর সাথে তার বিবাহ দিয়ে দেবে। এবং বিবাহ হয়ে যাওয়ার পর তারা সেই ছেলেটিকে তাড়িয়ে রাজকুমারীকে বাড়িতে নিয়ে আসবে। তাই ভয়ে ছেলেটি কিছু বলতে না পেরে বিয়ের পরে রাজকুমারীর আঁচলে লিখে দেয়, যার সাথে তোমার বিবাহ হওয়ার কথা ছিল তার এক চোখ অন্ধ, তাই তার বাবা আমাকে জোর করে তোমার সাথে বিবাহ দিয়েছে। এই কথা শুনে রাজকুমারী তার বাবাকে বলে তাদের বাড়ি থেকে তাড়িয়ে দেয় এবং সেই ব্যবসায়ীর ছেলেটিকে নিজের স্বামী মনে করে তার জন্য অপেক্ষা করতে থাকে। কিন্তু এইদিকে মামা ভাগ্নে দুজনে কাশিতে গিয়ে পৌঁছায় এবং ভগবান শিবের বরদান অনুসার সেই কাশিতেই তার মৃত্যু ঘটে। এই দেখে তার মামা প্রচণ্ড ভেঙে পড়ে আর জোরে জোরে কাঁদতে থাকে। সেই সময় সেখান থেকে ভগবান শিব আর মাতা পার্বতী যাচ্ছিলেন। মাতা পার্বতী তার কান্নার আওয়াজ পেয়ে ভগবান শিবকে তার দুঃখ দূর করার কথা বলেন। তখন ভগবান শিব বলেন, দেবী, এটা সেই ব্যবসায়ী সন্তান যাকে আমি বরদান দিয়েছিলাম, আজকেই তার আয়ু সমাপ্ত হলো। তখন মাতা পার্বতী বলেন, হে প্রভু, যদি অল্প বয়সেই সন্তান মারা যায় তবে তার মা বাবা এই কথা শুনেই মারা যাবে, তাই প্রভু, তুমি এই সন্তানকে আবার জীবিত করে দাও। এই কথা শুনে ভগবান শিব তাদের সন্তানকে আবার জীবিত করে দেয় এবং তার মা বাবাকে স্বপ্ন দেখায়। যারা সোমবারের ব্রত পালন করে এবং সোমবার ব্রতকথা শোনে তাদের মনস্কামনা অবশ্যই পূর্ণ হয়। এরপর সেই ছেলেটি বাড়িতে ফেরার সময় সেই রাজকুমারীর সাথে বিয়ে করে এবং তারা সুখে শান্তিতে থাকে।
বন্ধুরা, মহাদেব নিজে বলেছেন, যাদের জীবনে সমস্যা আছে তারা যদি মহাদেবের এই গুপ্ত মন্ত্র একবার উচ্চারণ করতে পারেন, তাদের জীবনে সকল বাধা নিমেষে দূর হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, যদি একবার ভগবান শিবের কৃপাদৃষ্টি আপনার উপরে এসে পড়ে, তো আপনার জীবন থেকে সকল বাধা, সকল বিপত্তি, সব কিছু নিমেষের মধ্যেই দূর হয়ে যাবে। বন্ধুরা, আমরা সকলেই জানি যে ভগবান শিব খুব অল্পতেই প্রসন্ন হয়ে যান, আবার কিছু সামান্য ভুলেও তিনি আপনার উপর রুষ্ট হতে পারেন। তাই আজকের ভিডিওতে বন্ধুরা আমরা জানবো যে এমন কোন গুপ্ত মন্ত্র যার সাহায্যে আপনি খুব সহজেই ভগবান শিবকে প্রসন্ন করতে পারেন। বন্ধুরা, আমরা সকলেই জানি যে দেবী পার্বতীর অপর নাম অপরাজিতা। এছাড়া ধুতুরা ফুল ও ধুতুরা ফল মহাদেবের অত্যন্ত প্রিয়। এই জিনিস যদি এই মাসে আপনি শিবলিঙ্গে অর্পণ করতে পারেন, তাহলে স্বয়ং মহাদেবের আশীর্বাদে আপনার জীবনে সকল বাধা নিমেষের মধ্যে দূর হয়ে যাবে। এছাড়াও আপনি শিবলিঙ্গে বেলপাতা অবশ্যই দেবেন। যদি ভক্তি সহকারে আপনি এটি করতে পারেন, তো আপনার সকল মনস্কামনা মহাদেব অবশ্যই পূর্ণ করবেন। বন্ধুরা, এই মন্ত্রের কথা ভগবান স্বয়ং মাতা পার্বতীকে বলেছিলেন, তাই আপনার জীবনেও যতই বড় কষ্ট থাকুক না কেন, এই মন্ত্র পাঠ করায় আপনার জীবনে সকল দুঃখ, সকল কষ্ট মহাদেব হরণ করে নেবেন। তাই এর জন্য আপনারা বাড়িতে যেমন শিব পুজো করেন, তেমনই শিব পুজো করার পর মহাদেবের কাছে হাত জোড় করে নিজের সকল মনস্কামনা জানাবেন। এরপর রাতে যখন শুতে যাবেন, তখন এই মন্ত্র তিনবার পাঠ করে তবেই ঘুমাবেন। আর এই গোপন মন্ত্রটি হল ওং এইং হিরিং ক্রিং নমঃ শিবায়, ওং এইং হিরিং ক্রিং নমঃ শিবায়, ওং এইং হিরিং ক্রিং নমঃ শিবায়। এইভাবে তিনবার এই মন্ত্র পাঠ করার পর রাতে ঘুমাবেন। এতে আপনার জীবনে সকল বাধা বিপত্তি, সমস্ত নেগেটিভ ঊর্জা আপনার বাড়ি থেকে দূর হয়ে যাবে। রাতে ভালো করে ঘুম আসবে, কাজের জায়গায় আপনার প্রশংসা হবে, আর্থিক সমস্যা দূর হবে, আর সব থেকে বড় হলো আপনি মহাদেবের আশীর্বাদ পাবেন। তাই ভিডিওতে যা যা বললাম বন্ধুরা তা অবশ্যই পালন করবেন। বন্ধুরা, যদি শ্রাবণ মাসে কোনো ব্যক্তি এই পাঁচটি সংকেত পেয়ে থাকেন, তাহলে এর মানে সেই ব্যক্তির বাড়িতে স্বয়ং মহাদেবের আগমন হয়েছে। হ্যাঁ বন্ধুরা, ভক্তের ডাকে ভগবানকেও ভক্তের বাড়িতে আসতে হয়, আর তিনি তো ভোলানাথ। ভক্ত তাকে ভক্তি করবে আর তিনি আসবেন না, এমনটা হতেই পারে না। তাই ভগবান শিব সেই বাড়িতে আসার আগে তিনি তার ভক্তদের বিভিন্ন রকমের সংকেত দেন, এবং যখন তিনি আপনাদের বাড়িতে আসবেন, এই সংকেতগুলো দেখে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের বাড়িতে স্বয়ং মহাদেবের কৃপা হয়েছে, এবং আপনাদের জীবন থেকে এবার সকল দুঃখে নাশ হবে, আপনাদের জীবনে খুশির দিন আসছে। তাই বন্ধুরা, আপনারা মহাদেবের কৃপা প্রাপ্ত করার জন্য একবার কমেন্টে মন থেকে লিখুন হর হর মহাদেব। তো চলুন এবার আমরা জেনে নিই শ্রাবণ মাসের কোন সংকেতগুলি দেখে আপনারা বুঝবেন যে আপনাদের উপর স্বয়ং মহাদেবের কৃপা হয়েছে কিনা। নাম্বার এক, বন্ধুরা, যদি শ্রাবণ মাসে যখন আপনারা ভগবান শিবের পূজা অর্চনা করছিলেন, তখন যদি শিবলিঙ্গের আশেপাশে কালো রঙের পিঁপড়ে দেখতে পান, এবং তারা যদি আপনাদের ঠাকুর ঘরে বা আপনাদের শিবলিঙ্গের আশেপাশে ঘোরে, তাহলে এর মানে আপনাদের শিবলিঙ্গ জাগ্রত হয়ে গেছে। এর মানে আপনাদের বাড়ির শিবলিঙ্গে শিবতত্ত্ব প্রবেশ করেছে, যা আমরা অনুভব করতে পারিনি, কিন্তু সামান্য একটি পিঁপড়ে তা অনুভব করেছে। আসলে বন্ধুরা, পিঁপড়ে আমাদের আশেপাশে থাকা এনার্জি এবং প্রকৃতিতে হওয়া কিছু ঘটনা তারা আগে থেকেই অনুভব করতে পারে। যেমন দেখবেন বৃষ্টি হওয়ার আগেই পিঁপড়েরা বুঝে যায়। তাই শিবলিঙ্গে যখন শিবতত্ত্বের প্রবেশ হয়, তখন পিঁপড়ে বা এই সমস্ত জীবেরা শিবলিঙ্গের আশেপাশে ঘোরে। নাম্বার দুই, বাড়িতে গরুর আগমন হওয়া বা নন্দী মহারাজের আগমন হওয়া। বন্ধুরা, নন্দী মহারাজ হলেন ভগবান শিবের দ্বাররক্ষক এবং ভগবান শিবের পরম ভক্ত। তাই এর জন্য প্রত্যেক শিব মন্দিরের বাইরে নন্দী মহারাজ বিরাজ করেন। মানা হয় যেই বাড়িতে ভগবান শিবের আগমন হয়, সেই বাড়িতে সবার প্রথমে নন্দী মহারাজ আসেন। তাই বন্ধুরা, যদি আপনাদের বাড়িতে গরু বা নন্দী মহারাজকে দেখতে পান, তাহলে অন্তত রুটি ও জল দিতে একদমই ভুলবেন না। এবং এই মাসে যদি নন্দী মহারাজকে মিষ্টিমুখ করানো যায়, তাহলে এতে ভগবান শিব বন্ধুরা অত্যন্ত প্রসন্ন হন, ফলে আমাদের মনের বাসনা তিনি তাড়াতাড়ি পূর্ণ করে দেন। নাম্বার তিন, বন্ধুরা, যদি আপনারা শ্রাবণ মাসে হঠাৎই স্বপ্নে শিবলিঙ্গ
বা ভগবান শিবকে দেখতে পান, তো বন্ধুরা এর মানে আপনাদের উপর স্বয়ং মহাদেবের কৃপা হয়েছে। কারণ বন্ধুরা আমরা এতটাও পুণ্যবান নই যে আমরা সাক্ষাৎ ভগবানের দর্শন করতে পারি। তাই ভগবান তার ভক্তদের প্রথমে স্বপ্নেই দর্শন দেন। নাম্বার 4, স্বপ্নে সাপের দর্শন। বা যদি আপনাদের বাড়িতে এই সময় কালো রঙের সাপ দেখতে পান, তো বন্ধুরা মানা হয় এটিও ভগবান শিবের কৃপারই লক্ষণ। তাই যদি বন্ধুরা আপনাদের বাড়িতে এই সময় সাপ দেখতে পান, যতটা পারবেন তাদের না মারারই চেষ্টা করবেন। নাম্বার 5, বন্ধুরা যদি এই মাসে আপনাদের বাড়িতে নীলকণ্ঠ পাখি আসে, তো ভুলেও কিন্তু বন্ধুরা বাড়ি থেকে তাড়াবেন না। কারণ বন্ধুরা শাস্ত্র অনুসার নীলকণ্ঠ পাখি ভগবান শিবের খুবই প্রিয়, তাই বাড়িতে নীলকণ্ঠ পাখির আসা ভগবান শিবের আসারই সংকেত দেয়। এছাড়া বন্ধুরা যদি আপনাদের বাড়িতে এই সময় কর্পূরের গন্ধ পান, বা হনুমানজিকে যদি আপনারা স্বপ্নে দেখেন, বা যদি আপনাদের বাড়িতে হনুমানজি আসেন, তো এটিও ভগবান শিবের কৃপা পাওয়ারই একটি লক্ষণ। কারণ বন্ধুরা হনুমানজি হচ্ছে স্বয়ং শিবেরই অবতার। তো বন্ধুরা আজকে এ পর্যন্তই। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিন, আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।